আমরা গরমে বা টেনশনে ঘামি, একটু স্বস্তির জন্য বসি ফ্যানের বাতাসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ফ্যানের আবিষ্কার হলো কিভাবে? এতে কেনই বা তিনটি পাখা ব্যবহার করা হয়? চলুন অজানাকে জানি আর রহস্য টিউবের সাথেই থাকি। পৃথিবীর সর্বপ্রথম এয়ার ফ্যান, যা পাংখা নামে পরিচিত, 500 খ্রিস্টপূর্বে বর্তমান ভারতে প্রথম ব্যবহৃত হয়েছিল। এটা ছিল এক ধরনের বাঁশের তৈরি হাত পাখা। কিন্তু বর্তমানে আমরা যে আধুনিক বৈদ্যুতিক পাখা দেখতে পাই, তা ছিল এরও বহু বছর পরে, 1886 সালের দিকের আবিষ্কার। এর আবিষ্কারক ছিলেন এসএস হুইলার। এই পাখার বৈশিষ্ট্য ছিল দুটি ব্লেড যুক্ত এবং এর পাওয়ার ছিল ডিসি পাওয়ার। এর কোনো ধরনের খাঁচা ব্যবহৃত হয়নি। এর আগে ব্রিটিশ আমলে কেরোসিনের তেলযুক্ত চারটি ব্লেডওয়ালা পাখাও দেখা গিয়েছিল, কিন্তু বর্তমান যুগে প্রায় সব ফ্যানগুলোতে তিনটি উইংস দেখা যায়। যদিও বা কিছু কিছু ফ্যানে একটি, দুটি বা চার বা তারও অধিক পাখা দেখতে পাওয়া যায়। মূলত তিন পাখা বিশিষ্ট ফ্যানের ধারণা আসে সামুদ্রিক জাহাজের প্রপেলার দেখে। এর পজিশনিং অনেকটাই ব্যালেন্স এবং কস্ট ইফেক্টিভ। তিন পাখা বিশিষ্ট ফ্যানগুলোর 360 ডিগ্রি রোটেশন স্মুথলি হয় বলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। ফ্যানের তিনটি উইং থাকার কারণে এতে কার্ভ বা বাঁকানোর পরিমাণ কম করলেও চলে, ফলে শব্দ দূষণ হয় কম। এসব নানাবিধ সুবিধার কারণে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত ফ্যানগুলোর তিনটি ব্লেড বা পাখা ইউজ করা হয়। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। এরকম আরও রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।